গণতন্ত্রের জন্য শব্দটি হলো জননায়কম যার অর্থ হল জনগণই নেতা গণতন্ত্রকে যদি সক্রিয় হতেই হয় সামন্তবাদী মানসিকতাকে দূর হতেই হবে আমরা ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে ভোটের কথা বলছি কিন্তু পার্টির কি হবে পার্টি এখন নতুন ধর্মে পরিণত হয়েছে সদ্গুরু প্রণাম আজ সকালে এই মেসেজটি দেখলাম যেটা আপনার টুইট বলে মনে হচ্ছে কিন্তু নকল খবরের যুগে জানি না এটা সত্যি আপনার টুইট কিনা এতে আপনি তিনশো সত্তর ধারা বাতিল করার পরামর্শ দিয়েছেন যদি সত্যিই এমন মনে করেন তাহলে আর একটু ব্যাখ্যা করে বলতে পারেন এটা পরিস্থিতিকে কেমন করে সামান্য করতে পারে দেখুন কোনটা ভারত আর কোনটা নয় এই নিয়ে দেশে একটা বিভ্রান্তি রয়েছে এটা অবশ্যই ঠিক করে নেওয়া উচিত এটার নিষ্পত্তি না করলে এই লড়াইগুলি অন্তহীন চলতেই থাকবে উভয় দিকেই কত জীবন হারিয়ে গেছে আর কতকাল এটা করতে চাইব আমরা আমাদের সিদ্ধান্ত নিতেই হবে নির্ণয় করার এই সাহস থাকতেই হবে নয়তো যদি আপনি দেশটিকে সংহত বা এক না করেন এই সমস্যা চলতেই থাকবে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়ে আছে যে আমি এদেশের না এদেশের নয় কারণ নানা লোক নানাভাবে প্রচার করছে তাই যে সমস্ত কিছু এই দেশটিকে এক করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি শুধু সেগুলোকে দূর করার কথাই বলছি আর আমার মতে তিনশো সত্তর ধারা হল সেগুলোর মধ্যে একটা যা জনগণকে তারা কোথাকার বাসিন্দা তা জানতে না দিয়ে বিভ্রান্ত করে রাখছে সদ্গুরু আমি সাইকেডেলিক্সের বিষয়ে জিজ্ঞাসা করতে চাই আপনার কি মনে হয় এই নেশা পদার্থগুলি নেতাদের দিলে হিংসা দূর করায় সাহায্য করতে পারে ডোপ কোনো কিছুই কাজ করে তো এটা একটা সমাধান হলেও হতে পারে ওরা ড্রাগন নিয়ে এত আচ্ছন্ন হয়ে পড়বে যে আর কারোর বিষয়ে ভাববে না দেখুন আমাদের বুঝতে হবে আমরা সবসময় ভেবে চলেছি যে একজন নেতাই হলো সমস্যা তা এখানে হোক বা ওখানে আমাদের বোঝা দরকার যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র তামিল ভাষায় দক্ষিণ ভারতীয় তামিল ভাষায় গণতন্ত্রের জন্য শব্দটি দ্যাট আর দ্য জননায়কম যার অর্থ হল জনগণই নেতা সেটাই তার অর্থ যে জনগণই নেতা আপনি এত সহজে বলতে পারেন না যে একজন নেতাকে ড্রাগ দিয়ে দিলে আমাদের সমস্যা মিটে যাবে এটা তার চেয়ে অনেক বেশি গভীর ঠিক আছে জনসংখ্যার বেশিরভাগ এতে যুক্ত নাও থাকতে পারে যদিও তারা দেশের জনসংখ্যার কেবল দুই শতাংশ কিন্তু এটা খুবই সক্রিয় দুই শতাংশ জনসংখ্যার আটানব্বই শতাংশ আছে কিন্তু ওরা একটু ঘুমন্ত হয়তো ইতিমধ্যেই তারা নেশাগ্রস্ত তাদের একটা ধরন আছে নিজেদের আলসেমিতেই আচ্ছন্ন হয়ে আছে তারা নিজেদের কাহিনীতেই আচ্ছন্ন হয়ে আছে তারা এরকম বিশ্বাসে মত্ত যে কেউ একদিন এসে তাদের উদ্ধার করবে না আমি মনে করি তাদের নেশা থেকে মুক্ত করতে হবে তারা অন্যরকম নেশায় আচ্ছন্ন যেটা তাদের ঘুম পাড়িয়ে রাখছে জনগণকে জাগিয়ে তোলা গুরুত্বপূর্ণ ঘুম পাড়িয়ে রাখা নয় মানুষকে ঘুম পাড়িয়ে রাখা সাময়িক সমাধান হতে পারে কিন্তু তারা ফিরে এলে কি যে করবে আপনি জানেন না নেশা কমে এলে আমরা জানি না তারা কি করে উঠবে যদিও সেটা বেশ রঙিন খেয়াল গুরুজি এরকম দারুণ লোকেদের মাঝে আজ সকালে এখানে উপস্থিত থাকা একটি সম্মান প্যানেলে কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক বললেন যে নেতৃত্বের আওয়াজ জনগণের আওয়াজ নাও হতে পারে আর একভাবে আসলে আপনি আমায় আমার প্রশ্নের দিকে নিয়ে গেলেন যখন জননায়কম উল্লেখ করলেন যেটা জনতার জনতার জন্য এবং জনতার দ্বারা তাই একদিকে আমরা জনগণকে সিদ্ধান্ত নিতে সশক্ত করার কথা বলছি কিন্তু এরা যে সেই একই মানুষ যারা বড় পর্দায় একটি কল্পিত চরিত্রকে সহ্য করতে পারছে না তারা তার মাথা কেটে ফেলার কথা বলছে আমরা কেন এত অসহমান এটাই আমার প্রশ্ন যা সরাসরি সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতার বছরের সঙ্গে যুক্ত আমি কারো মুন্ডু কেটে ফেলার কথাটা বুঝলাম না ও হ্যাঁ আচ্ছা এটা পদ্মাপদ বিতর্ক সম্পর্কে সেই অভিনেত্রীকে যাকে আমরা জনগণের সশক্তিকরণের কথা বলছি আর সেই একই মানুষেরা তুচ্ছ সমস্যাগুলি নিয়ে চলে আসছে যখন মোকাবিলা করতে আমাদের কাছে বড় বড় সমস্যা রয়েছে দেখুন গণতন্ত্র জনগণের কাছে একটি নির্দিষ্ট মাত্রায় সুবিধা দেয় কিন্তু সকলের কাছ থেকে একটি দায়িত্বশীল আচরণের ওপর জোর দেওয়ার কোনো বিশেষ পদ্ধতি ছাড়াই তাই বহু মানুষ নানাভাবে এই সুবিধার অপব্যবহার করে তো সেটাকে মানদণ্ড হিসেবে নেবেন না বেশিরভাগ মানুষ ওরকম নয় এমনিতেই নেতারা জনগণের প্রতিনিধিত্ব করে কি না তর্কটা হলো এরকম যে আচ্ছা কেবল ষাট শতাংশ মানুষ ভোট দিলেন তার মধ্যে বর্তমান নেতৃত্ব পেল একত্রিশ শতাংশ তো সে কেমন করে দেশের নেতা হতে পারে তাহলে বাকি চল্লিশ শতাংশ লোকজন কি করছে যখন তারা ভোট দেয়নি তাদের মন্তব্য করার অধিকার নেই যদি আপনার জন্য এটা জরুরি হয় আপনার অবশ্যই উঠে দাঁড়িয়ে ভোট দেওয়া উচিত এই সৌভাগ্য আপনার কাজে লাগানোই উচিত আপনি এটাকে কেমন করে কাজে লাগাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখন যে নির্বাচন আসছে আর আপনাদের মধ্যে অনেকেই ভোট দেন ভারতে দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হল গণতন্ত্রকে যদি সক্রিয় হতেই হয় সামন্তবাদী মানসিকতাকে দূর হতে হবে এই অর্থে একটি পরিবারও যদি একজোট হয়ে ভোট দেয় দেন ইটস নট ডেমোক্রেসি তাহলেও সেটি গণতন্ত্র নয় এটাই গোপন ভোটের ধারণা যে প্রত্যেকে নিজের জন্য ভেবেই ভোট দেবে যদি আপনি একটি পরিবার হিসেবে ভোট দেন জাত হিসেবে ভোট দেন ধর্ম মত হিসেবে ভোট দেন যদি একটি পার্টি হিসেবেও ভোট দেন আমি হয়তো এমন কিছু বলছি সকল রাজনৈতিক দলের কাছে অপ্রিয় হতে চলেছি আমি বলছি রাজনৈতিক দলগুলোর সদস্য পদ কেড়ে নেওয়া উচিত এরকম কিছু থাকা উচিত নয় কারণ আমি দেখছি বিশেষ করে আমেরিকায় যদি কাউকে জিজ্ঞেস করেন সে বলে আমি রিপাবলিকান কেন আমার বাবা রিপাবলিকান ছিলেন আমার দাদু রিপাবলিকান ছিলেন সুতরাং আপনার ভোট আগে থেকে নির্ধারিত এটা সামন্তবাদী হয়ে বেঁচে থাকা এখানে গণতন্ত্র কোথায় আমরাও সেদিকে দ্রুত চলেছি শুরুর দিকে আমাদের দেশে এরকম ছিল না কিন্তু এখন আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি ওদিকে আমি মনে করি এই রাজনৈতিক দলগুলোর সদস্যপদ থাকা উচিত নয় সীমা থাকা উচিত যদি তাদের পার্টি চালানোর জন্য এতগুলো লোকের প্রয়োজন হয় হয়তো পাঁচশো বা হাজার জন তবে ততগুলো মানুষ সদস্য হতেই পারে জনগণের সদস্য হওয়া উচিত নয় কারণ তারা আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ যেটা ভালো জিনিস নয় প্রত্যেকবার নির্বাচনের সময় অবশ্যই মূল্যায়ন করতে হবে যে গত পাঁচ বছরে যা ঘটেছে তা কি তাদের আরও একবার সুযোগ দেওয়ার উপযুক্ত নাকি তা নয় সেটা প্রতিটি ব্যক্তি মানুষের স্থির করা উচিত পার্টির সদস্যপদ ধর্মীয় সম্পর্ক বর্ণ বা জাতপাতের আবেগ বা অন্য কোনো কারণেই যদি জনগোষ্ঠী হিসেবে সিদ্ধান্ত নেন তাহলে গণতন্ত্র বলে কিছু থাকে না সেটা গণতন্ত্রের নামে সামন্ততন্ত্র হয়ে দাঁড়ায় আর অধিকাংশ দেশই এরকম হয়ে উঠছে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র এটা কি গ্রহণ করেছে আর ভারতও সেই রাস্তায় হাঁটছে আমরা যদি এটাকে সংশোধন করতে চাই ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে ভোটের কথা বলছি কিন্তু পার্টির কথাও ভাবতে হবে পার্টি এখন নতুন ধর্মে পরিণত হয়েছে এটা জরুরি যে সদস্য পদ বলে কিছু থাকা উচিত নয় নির্বাচনের ঠিক আগে মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত কাদের নির্বাচিত করতে চান নতুবা গণতান্ত্রিক আমরা পরাজিত করব। সদগুরুজি আপনাকে শুনতে পাওয়া সর্বদাই একটি আনন্দ আজ আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের রাজ্য আছে যারা একদমই জাতীয় সীমানা মানে না তাই আমরা যখন সার্বভৌমত্বের কথা বলি আমরা কি উনিশে শতাব্দীর একটি ধারণা নিয়ে পড়ে রয়েছি যা এখন পুরোপুরি দূর হতে চলেছে নিশ্চয়ই কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে যে জায়গাটির কথা আমরা বলছি ভারত নামের সেই ভূখণ্ডে ঘটনাচক্রে এই পৃথিবীর তেত্রিশ শতাংশ অপুষ্টিতে ভোগা শিশুরা বাস করে তো আমাদের জনসংখ্যার তিন ভাগের এক ভাগ এমনকি উনিশ শতকেও নেই তারা অষ্টাদশ বা সপ্তদশ শতকে পড়ে আছে তাই এই মানুষগুলি যখন রয়ে গেছেন আর আমরা যদি সকলের জন্য একুশ শতকের কথা বলি সেটা ন্যায্য হবে না এই মুহূর্তে দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করা প্রয়োজন কারণ ওটা না হলে মানুষের জন্য কিছু করা যাবে না সমগ্র জনগোষ্ঠীর সুখ সমৃদ্ধি নিশ্চিত করতে পারলে দেশের সার্বভৌমত্বকে আলগা করতে পারি আমাদের এটা বুঝতে হবে যে এই রাষ্ট্রকে তৈরি করার অর্থ হল সমাজের বিবর্তনকে ভিন্ন মাত্রায় তুলে নিয়ে যাওয়া যদি প্রথম কুড়ি পঁচিশ বছরের মধ্যে আমরা উন্নত দেশ হয়ে উঠতাম তখন অন্য রকম কিছু বলতেই পারতাম আমি নিশ্চিতভাবেই তখন অন্য কথা বলতাম কিন্তু আমার সত্তর শতাংশ কাজই হলো গ্রামীণ ভারতে আর তাই কোন একুশ শতক নিয়ে কথা বলছি একুশ শতক নিয়ে কথা বলি যখন আমরা ব্যাঙ্গালোর কি মুম্বাই বা এরকম কোথাও আসি যখন গ্রামে থাকি তখন অষ্টাদশ শতকের কথা বলতে হয় এরকমই হলো তাদের অবস্থা তো দেশের জনগোষ্ঠীর সকলকেই যদি একসাথে তুলে আনতে নাও পারি অন্তত প্রত্যেকের ক্ষেত্রে সুষম আহারের মৌলিক চাহিদাটি পূরণ করতে হবে সীমানা আলগা করার মহৎ ভাবনা নিয়ে কথা বলার আগে প্রথমত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার মধ্যে মোটামুটি অর্থনৈতিক সমতা যদি প্রতিষ্ঠা করা যায় তবেই সীমান্ত আলগা করাটা কাজে দেবে নতুবা বৈষম্য যখন ভয়ঙ্কর বেশি তখন সীমানা আলগা করলে শুধুই বিশৃঙ্খলা তৈরি হবে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে এই কারণেই আমি বলেছি যে রাজনৈতিক সীমানাকে শক্ত রেখেও অর্থনৈতিক সীমানাকে যদি অন্তত কিছুদিনের জন্য উন্মুক্ত করা হয় কিন্তু অর্থনীতির আকার ও পরিধিকে যদি না বাড়ানো হয় তাহলে সত্যিই কোনো সমাধান নেই কারণ একটা ছোট্ট মোয়ার টুকরোকে যেভাবেই ভাগ করো না কেন সেটা কাজে দেবে না মোয়াটির আকার আয়তন বাড়ানো প্রয়োজন অর্থনীতির পরিধি যথেষ্ট বিস্তৃত হতে হবে এবং এই বিস্তারের জন্য দেশগুলির একত্রিত হয়ে কাজ করা দরকার একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে অন্তত এখানে যদি একটি অর্থনৈতিক কেন্দ্র একত্রিত হয়ে কাজ করে একমাত্র তখনই দেশের সার্বভৌমত্বকে আলগা করার কথা বলতে পারি